to watch the best nursery rhymes, Rabindra Sangeet and kids songs, please subscribe Bangla Kids and press the bell icon. Mohini Chaki. Ekti grame dui bhai thakto. Bikram ar Raghav. Boro bhai Bikram khub borolok chilo. Choto bhai Raghav khub porishram korto. Kintu tao o nijer ar nijer poribarer proyojon পূরণ করতে পারত না। নিজের দরিদ্রতার জন্যে তার নাজেহাল অবস্থা ছিল। বিক্রম তার বাবার সম্পত্তি থেকে রাঘবকে তার ভাগ দেয়নি, আর ও রাঘবকে কোনোভাবে সাহায্য করত না। দীপাবলির উৎসব ছিল, চারিদিকে আলো রোশনাই ছড়িয়েছিল, সবাই ভালো মন্দ খাবার, নতুন নতুন জামা আর আনন্দে মেতেছিল। বিক্রমের বাড়িতে খুবই ধুমধাম করে দীপাবলি পালন করা হচ্ছিল। ওর বউ আর বাচ্চারা নতুন জামা কাপড় আর গয়নাগাটি পরেছিল। নানান রকমের মিষ্টি আর খাবার দাবারে ওর বাড়ি ভরে গেছিল। অন্যদিকে রাঘবের বাড়িতে উৎসব তো দূরে থাক, খাবার জন্যও টাকা ছিল না। ও সাহায্য চাইতে নিজের বড় দাদার কাছে গেল। শোনো দাদা, সত্যি বলতে আমার কাছে এখন কোনো কাজ নেই, আমি খুবই কষ্টে আছি। আমি রোজ কোনো কাজের খোঁজে বাইরে বেরোই, কিন্তু হতাশা ছাড়া আমার ভাগ্যে কিছুই জোটে না। বাড়িতে রাধা আর সূর্য না খেয়ে বসে আছে, আমায় কিছু সাহায্য করো। আমার কাছে পয়সা আসলেই আমি তোমার ধার মিটিয়ে দেব দাদা। রাঘব, আমি অনেক কষ্ট করার পর তারপরে এই বিলাসিতা অর্জন করেছি, আর আজকাল খরচাও অনেক বেড়ে গেছে, তোমাকেও কঠিন পরিশ্রম করতে হবে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এখন তুমি এখান থেকে যেতে পারো। শোনো দাদা, বাবা আমার জন্য যা সম্পত্তি রেখেছে সেটাই দিয়ে দাও, আমি আজ পর্যন্ত কোনো দিন চাইনি, কিন্তু আজ আমার সময় খারাপ যাচ্ছে, তাই আমার ভাগটা চাইছি। তোমার এত সাহস, তুমি আমার কাছ থেকে ভাগ চাইছো? এখনই এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। রাঘব নিজের দাদার এই ব্যবহারে খুব দুঃখ পেল। ও কাজের খোঁজে জঙ্গলের দিকে এগিয়ে গেল। খানিকটা পথ পেরোতেই ও একটা বুড়িকে দেখতে পেল। ওর কাছে এক বান্ডেল কাঠ ছিল। রাঘব ভাবল, আমি যদি ওনার সাহায্য করি তাহলে উনি আমাকে টাকা দিতে পারেন। আমি কি এই কাঠগুলো আপনার বাড়ি অবধি পৌঁছে দেব? আপনি তার বদলে আমায় কিছু পয়সা দিয়ে দেবেন, আরো যদি কোনো কাজ থাকে আমি সেটাও করে দেব। নিশ্চয়ই, আমাকে সাহায্য করার টাকা আমি তোমায় নিশ্চয়ই দেব। কিন্তু তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? বাড়িতে বউ বাচ্চা খিদে কষ্ট পাচ্ছে, খিদে মেটানোর জন্য বাড়িতে এক টুকরো খাবার নেই, আমি কোথাও কাজ পাচ্ছি না। দুঃখ পেও না, এই নাও জাফরানের মিষ্টি। খানিকটা পথ পেরোলেই চারটে বড় গাছ দেখতে পাবে, তার পেছনে একটা ছোট্ট গুহা রয়েছে, তার মধ্যে তিনজন বামুন থাকে, ওরা এই মিষ্টি খুব পছন্দ করে। যেই ওরা এই মিষ্টিটা দেখবে ওরা তোমার থেকে মিষ্টিটা চেয়ে নেবে। তুমি এই মিষ্টির বদলে ওদের থেকে চাকিটা চেয়ে নিও, চাকি পেয়ে গেলেই তোমার ভাগ্য ফিরে যাবে। রাঘব ওই বৃদ্ধ মহিলার সাহায্য করল আর ওনার কাছ থেকে মিষ্টির বাক্স নিয়ে জঙ্গলে এগিয়ে গেল। খানিকটা পথ এগোনোর পর ও চারটে বড় গাছ দেখতে পেল। সেগুলোর কাছে গেলেই রাঘব একটা গুহা দেখতে পেল। গুহাটার দরজা খুবই ছোট ছিল। ও মাথা নিচু করে গুহার ভেতরে ঢুকলো। ও যেই ভেতরে ঢুকলো দেখলো তিনটে বাউন ওখানে দাঁড়িয়ে আছে। রাঘবের হাতে জাফরানের মিষ্টি দেখে ওরা তিনজন খুব খুশি হলো। জাফরানের মিষ্টি আমার খুব খেতে ভালো লাগে, তুমি কি আমায় এটা দিতে পারো? হ্যাঁ, এই মিষ্টিগুলো তুমি আমাদের জন্য রেখে যাও। ঠিক আছে, এই মিষ্টি আমি আপনাদের অবশ্যই দেব, কিন্তু তার বদলে আপনারা আমাকে ওই চাকিটা দিয়ে দিন। ঠিক আছে, আপনি তাহলে চাকিটা নিয়ে যান। কিন্তু শোনো, এটা কোনো সাধারণ চাকি নয়, এটা জাদু চাকি।
তুমি এটা থেকে যা চাইবে তুমি পেয়ে যাবে। আর যখন তোমার সব চাওয়া পূরণ হয়ে যাবে তখন তুমি এর উপরে লাল কাপড়টা রেখে দিও। আর এই চাকিটা থামানোর এই একটাই উপায় আছে। ধন্যবাদ, আমি এই কথাটা অবশ্যই মাথায় রাখবো। জাকব খুব খুশি হলো, কিন্তু আর বিশ্বাস হচ্ছিল না। ও জাফরানের মিষ্টিগুলো বাউনগুলোকে দিয়ে দিল আর চাকিটা নিয়ে বাড়ি ফিরে এলো। ওর বউ আর ছেলে খালি পেটেই বসেছিল। রাঘব তার বউকে সমস্ত ঘটনা খুলে বলল। ওরা একটা চাদর পেতে চাকিটা তার উপরে বসিয়ে দিল। রাঘব চাকিটাকে বলল, শোনো চাকি, আমাদের চাল দাও। নিমিষের মধ্যে জায়গাটা চালে ভরে গেল। তারপরে লাল কাপড় দিয়ে রাঘব ওই চাকিটাকে থামিয়ে দিল। তারপর এক এক করে ও চাকি থেকে ডাল, গম আর বাকি জরুরি জিনিসও আনিয়ে নিল। রাঘব, ওর ছেলে আর বউ সবাই মিলে পেট ভরে খাবার খেলো। তারপর রাঘব বাকি ধানশস্য নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিল। দিনে দিনে রাঘবের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল। সুন্দর সুন্দর জামা কাপড়, ভালো মন্দ খাবার দাবার আর ছেলের পড়াশোনা সব সহজেই ও পেয়ে গেল। রাঘব নিজের একটা নতুন বাড়ি বানালো। এই খবরটা ওর দাদা বিক্রম জানতে পেরে গেল। এটা জেনে ও খুব আশ্চর্য হলো। কাল পর্যন্ত তো রাঘবের কাছে খাওয়ার জন্য পয়সা ছিল না, এখন এত টাকা, নতুন বাড়ি, এত কাপড়, খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশোনা, এত টাকা ওর কাছে কোথা থেকে এলো? বিষয়টা তো আমাকে জানতেই হবে। ও খাবার খাবার ছুতো করে রাঘবের বাড়ি গেল। ফিরে আসার সময় ও লুকিয়ে জানলার ধারে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর ও লুকিয়ে লুকিয়ে দেখল, যেই রাঘব চাকি থেকে চাল চাইল ওর কাছে চাল চলে এলো। এটা দেখে বিক্রম ভাবল ও এই চাকিটাকে চুরি করে নিজের বাড়ি নিয়ে যাবে। পরের দিন যখন রাঘব ধান শস্য বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, তখন বিক্রম লুকিয়ে রাঘবের বাড়িতে ঢুকে গেল। ও চুপ করে চাকিটা নিয়ে নিজের বাড়িতে গেল। তাড়াতাড়ি ব্যাগপত্র সব গুছিয়ে নাও, কারণ আমরা এখনই এই গ্রাম থেকে বেরিয়ে যাব। কিন্তু এটা তো বলো যে আমরা কোথায় যাচ্ছি আর কেন? এই চাকিটা তুমি কোথা থেকে তুলে এনেছো? এখন প্রশ্ন করো না, তোমার সব প্রশ্নের উত্তর আমি পরে দেবো। প্রথমে আমাদের এখান থেকে যেতে হবে। বিক্রম বউ আর মেয়েকে নিয়ে নিজের বাড়ি আর গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। ও অন্য কোনো গ্রামে গিয়ে সংসার পাতার স্বপ্ন দেখতে শুরু করল। ও একটা নৌকো কিনল আর নিজের বউ আর মেয়েকে নিয়ে ওই নৌকোতে গিয়ে বসল। এত ভারী একটা চাকি নিয়ে আর গ্রাম ছেড়ে গিয়ে আমরা কি করব? এটা কোনো সাধারণ চাকি নয়, এটা জাদু চাকি। এরই কারণে তো রাঘব এত বড় ঘর আর এত ধন সম্পত্তির মালিক হয়েছে। আর আমি ওর বাড়ি থেকে এই চাকিটা চুরি করে এনেছি। এর সাহায্যে আমরা অনেক বড় লোক হয়ে যাব, তারপর আমাদের সুখে দিন কাটবে, বুঝলে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি এই জাদু চাকি ঠিক কিভাবে কাজ করে। চাকি চাকি নুন দাও। চাকিটা নুন বের করতে শুরু করে দিল। দেখতে দেখতে পুরো নৌকোটা নুনে ভরে গেল। বিক্রম তো এটা জানতই না যে চাকিটাকে কি করে থামাতে হবে। নুনের ওজনে নৌকোটা জলে ডুবতে শুরু করলো। ক্রমার পরিবার জলে হাবুডুবু খেতে শুরু করলো। বিক্রমের লোভের দরুন ওর আর ওর পরিবারের প্রাণ গেল। রাঘব খুব পরিশ্রমী ছিল, হতে পারে চাকিটা এখন ওর কাছে ছিল না, কিন্তু আজ অবধি চাকি ওকে যা দিয়েছিল রাঘব নিজের পরিশ্রম দ্বারা সেটাকে দ্বিগুণ বাড়িয়ে তুললো আর আনন্দের সাথে জীবন যাপন করতে শুরু করলো। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে লোভ করাটা পাপ।